হীরক রাজার দেশে সিনেমাটা নিশ্চয়ই আপনাদের সবারই দেখা, মনে আছে সেই সিনেমাটার কথা? কিংবা ধরুন অন্য একটা সিনেমার কথা বলছি, গুপি বাঘা ফিরে এলো, নিশ্চয়ই দেখেছেন। এই সমস্ত সিনেমায় একটা মজার বিষয় ছিল, খেয়াল করেছেন? যেখানে বয়স কমানোর একটা বিষয় ছিল। তবে সে তো সিনেমা, কিন্তু জানেন এবার বাস্তবেও এই একই কাজ করা সম্ভব? শুনে অবাক হচ্ছেন তো? একেবারে ঠিক শুনছেন, ডাক্তারবাবুরা বলছেন যে ওষুধ খেলে নাকি কমে যাবে আপনার বয়স। ভাবুন, বিভিন্ন রকমের রোগ ওষুধ ছাড়াচ্ছে, এবার ওষুধ নাকি আপনার বয়সটাকেও কমিয়ে দেবে এক ধাক্কায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর তারাই এখন বলছেন যে বেশ কয়েক ধরনের ওষুধকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে নতুন একটা ট্যাবলেট নাকি তৈরি হচ্ছে, তারা সেই নিয়ে আবিষ্কার করেছেন। এরপর এই ওষুধ খেলেই নাকি আপনার শারীরিকভাবে এবং মানসিকভাবেও বয়স কমে যাবে। ভাবতে পারছেন, একেবারে একটা ওষুধ খেলেই আপনার বয়স অনেকটা কমে যাবে, আপনার বয়স আর বাড়বেই না। গত 12 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে এই কথাই কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন। ঠিক কিভাবে তৈরি হবে এই ওষুধ, ওষুধ থেকেও আরেকটু করে যদি ভালো করে বলি তাহলে বলা যেতে পারে যে এই আশ্চর্য ওষুধ। বিজ্ঞানীরা বলছেন যে দীর্ঘ কয়েক বছর ধরে তারা নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, কিন্তু না, সাফল্য সেই সময় তাদের কাছে আসেনি। শুধুমাত্র জিন থেরাপি দিয়ে বয়স কমানোর উপায় ছিল। তবে এবার কেমিক্যাল ককটেলের ওষুধ তৈরি করে, কেমিক্যাল ককটেল কি না, অনেকগুলো ওষুধকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে এক ধরনের ট্যাবলেট তৈরি করা হচ্ছে, যেটা এক ধাক্কায় বয়সটাকে কমিয়ে দেবে। শারীরিকভাবে এবং মানসিকভাবে নানান রোগের প্রতিকার করতে আলাদা আলাদাভাবে এই ওষুধগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধগুলো মিশিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে এই ট্যাবলেট প্রয়োগ করলে এক ধাক্কায় এই যে বয়স, সেই বয়স অনেকটাই কমে যাচ্ছে। এই বয়স কিন্তু মনের দিক থেকেও কমছে, আর এই কাজ করতে সময় লাগছে 3-3 বছর। তবে এর জন্য আরও অনেক কিছু চ্যালেঞ্জ রয়েছে। দেহের কোন অংশে এই ওষুধ দেওয়া হবে সেই নিয়েও কিন্তু এই মুহূর্তে গবেষণা চলছে। গবেষকরা বলছেন যে স্নায়ু, মস্তিষ্ক, কিডনি, মাংসপেশি এই সমস্ত জায়গায় এই কেমিক্যাল ককটেল কাজ করবে। তবে এখনও পর্যন্ত কিন্তু আমাদের শরীরে অর্থাৎ মানব দেহে এই ধরনের ওষুধ পরীক্ষা করে দেখা হয়নি। এটা এখনও পর্যন্ত ইঁদুর, বাঁদর এদের ওপরেই পরীক্ষা করে দেখা গিয়েছে। তবে তাদের ওপরে এই ওষুধ প্রয়োগ করার পর কিন্তু ফল যথেষ্ট ভালো, বিজ্ঞানীরা এমনটাই বলছেন। তাহলে কি ভাবছেন, আপনারাও কি বয়স কমাবেন? যদি সেই ইচ্ছে থাকে তাহলে আপনাদেরও অপেক্ষা করতে হবে ওষুধের জন্য। মজার ব্যাপার হচ্ছে এই যে ককটেল, যে ওষুধের কথা বলছি, এই ওষুধ কিন্তু শুধুমাত্র যে আপনার বয়সটা কমাবে এমনটা নয়, আপনার মনের বয়সও নাকি কমিয়ে দেবে অনেকটাই। তবে মনকে ভালো রাখুন, দেখবেন মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন লাগলো এই খবরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। অন্যান্য সব খবরের আপডেটের জন্য অবশ্যই আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলা।